গমের শীষ শুকিয়ে সাদা হয়ে নষ্ট হয়ে যাচ্ছে, এই মুহূর্তে আপনার করণীয় কি বুঝতে পারছেন না? তাহলে এই ভিডিওটি আপনার জন্য, কারণ আজ আমি এই ভিডিওতে আলোচনা করব গমের শীষ শুকিয়ে সাদা হয়ে যাওয়ার কারণ, লক্ষণ ও রোগ দমনের পারফেক্ট সমাধান সম্পর্কে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক। সুপ্রিয় দর্শকবৃন্দু, আসসালামু আলাইকুম, আর হিন্দু ভাইদের জানাই আদাব। আপনারা দেখছেন কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল জোহা এগ্রি ব্লগ। আপনি যদি এই চ্যানেলের একজন নতুন দর্শক হন, তাহলে এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। প্রথমে আমরা জানব গমের শীষ শুকিয়ে সাদা হয়ে যাওয়ার কারণ। ম্যাগনে পরথে ওরাইজি প্যাথোটাইপ টিট্রিকাম নামক ছত্রাকের দ্বারা এই রোগটি হয়ে থাকে। এটি একটি বীজবাহিত রোগ, অর্থাৎ বীজের মধ্যেই এই রোগের জীবাণু রয়ে যায়। গমের শীষ বের হওয়া থেকে ফুল ফোটা পর্যন্ত তুলনামূলকভাবে গরম ও স্যাঁতস্যাঁতে আবহাওয়া হলে এ রোগ দ্রুত বংশবিস্তার করে। তাহলে আমরা জানলাম গমের শীষ সাদা রোগ কেন হয়। এবার আমরা জানব গমের শীষ সাদা হয়ে যাওয়ার লক্ষণ। পাতায় চোখের ন্যায় ধূসর বর্ণের ছোট ছোট দাগ পড়ে, শীষের আক্রান্ত স্থানে কালো দাগ পড়ে, আক্রান্ত স্থানের পরের অংশ সাদা হয়ে যায়। শীষের গোড়ায় আক্রমণ হলে পুরো শীষ শুকিয়ে সাদা হয়ে যায়, আক্রান্ত শীষের দানা অপুষ্ট হয়। এখন আমরা জানব গমের শীষ শুকিয়ে সাদা হয়ে যাওয়া রোগ দমনের পারফেক্ট সমাধান সম্পর্কে। মাড়াইয়ের পর গম ফসলের অবশিষ্ট অংশ পুড়িয়ে ফেলতে হবে, অর্থাৎ কোনো অংশ রাখা যাবে না। রোগ সংবেদনশীল জাত যেমন বাড়িগম ২৮ ও বাড়িগম ৩০ জাতের চাষ করতে হবে। উপযুক্ত সময়ে অর্থাৎ অগ্রায়ণের ১ থেকে ১৫ তারিখের মধ্যে বীজ বপন করতে হবে, যাতে করে শীষ বের হওয়ার সময় বৃষ্টি ও উচ্চ তাপমাত্রা পরিহার করা যায়। বীজ বপনের পূর্বে অবশ্যই থিরাম অথবা ভিটাভেক্স দ্বারা বীজ শোধন করতে হবে। গমের ক্ষেত ও আইল আগাছামুক্ত রাখতে হবে। রোগ দেখা দেওয়ার পূর্বে প্রতিরোধক হিসেবে তারেদ অথবা নাটিভো অথবা সিলেক্ট প্লাস ব্যবহার করতে হবে। রোগের লক্ষণ দেখা দেওয়া মাত্রই ট্রাইসাইক্লাজল গ্রুপের ছত্রাকনাশক যেমন ইনতেফা কোম্পানির দিফা অথবা অটো কোম্পানির ট্রুফার অথবা এই গ্রুপের যে কোনো কোম্পানির ছত্রাকনাশক ১ লিটার পানিতে ১ গ্রাম হাড়ি মিশিয়ে সমস্ত গাছ ভালোভাবে ভিজিয়ে স্প্রে করতে হবে। তাহলে আমরা এই ভিডিওর মাধ্যমে জানলাম গমের শীষ শুকিয়ে সাদা হয়ে যাওয়ার কারণ, লক্ষণ ও তার পারফেক্ট সমাধান সম্পর্কে। আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট এবং শেয়ার করুন। এই পর্ব নিয়ে আপনার কোনো মতামত থাকলে অথবা জানার থাকলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন। সবাই ভালো থাকবেন। সবাইকে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।